ইতিমধ্যেই বেজে গেছে লোকসভা নির্বাচনের ডঙ্কা। বছর ঘুরলেই শুরু হবে ভোট পর্ব। ভোট বৈতরণী পার করার জন্য প্রতিটা দল তাদের রণনীতি সাজাতে ব্যস্ত। তার আগেই ফের একবার ইস্যু উসকে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 23 মিনিটের বক্তৃতার মধ্যেই স্পষ্ট করে দিলেন, বাংলার শাসককে রুখতে ঠিক কোনো বিষয়গুলোর ওপর জোর দিচ্ছে হাইকম্যান্ড, কে আটকানোর ক্ষমতা বাংলার সরকারের নেই। এই দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের জায়গা অর্থাৎ ধর্মতলায় দাঁড়িয়ে অমিত শাহ বলেন, কে আটকানোর ক্ষমতা বাংলার সরকারের নেই। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে 2019 সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল মতুয়াদের নাগরিকত্ব আইন পাশ করানো হবে। ক্ষমতায় ফিরে সেই আইন পাশও করেছিল নবম সরকার। করোনাকালের পর থেকেই হিমঘরে কয়েক, যদিও তারপর থেকেই গোটা দেশজুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। মাঝে করোনা মহামারীর কারণে আইন কার্যকর তো হয়নি, উলটে তা চাপা পড়ে গেছে হাজারো অজুহাতের নিচে। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় ভোটের প্রচারে এসে খেয়া কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিত শাহ। তারপরেও যেমনকার তেমনই থেকে গেছে পরিস্থিতি, যে কারণে ক্ষোভ বাড়ছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ অমিত শাহের, আর তাই এবার 2024-এর লোকসভা আগে আশ্বাস দিলেন বঙ্গবাসীকে। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, আমি এই সভা থেকে বলে যাচ্ছি খেয়া হল একটি আইন, একে কেউ রুখতে পারবে না। সকল হিন্দু ভাই বোনের দেশের উপর অধিকার রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের বলছে এই খেয়া শব্দবন্ধ দুটির মধ্যেই লুকিয়ে রয়েছে বিজেপির তুরুপের তাস। বাংলার মানুষকে বিজেপি এটা বোঝাতে মরিয়া যে বঙ্গে গেরুজার দাপট অব্যাহত। খোদ মুখ্যমন্ত্রীও এই ইস্যুকে হাতিয়ার করেই এক শ্রেণীর ভোট ব্যাঙ্কে সুনিশ্চিত করার প্রয়াস চালিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন বঙ্গে এই আইন প্রণয়ন হবে না। মমতার এই বক্তব্যকে খুঁচিয়ে অমিত শাহ এই দিন বলেন, রাজ্যে অনুপ্রবেশে উস্কানি দিচ্ছে তৃণমূল, সে কারণেই সিএ কার্যকর করতে চান না মমতা। কিন্তু এটা দিল্লির আইন, চেষ্টা করলেও এটাকে রুখতে পারবেন না।